ओम नमो भगवते वासुदेवाय नमः। नमस्कार सुप्रिय दर्शक बंधुरा, सनातन परिवारे आपनादे सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आज आपनादेर सामने एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, जा आपनादेर जानार अत्यंत प्रयोजन। आर नतून किछु जानते बा शिखते चाइले अवश्यई आमादेर एई चैनलटी सबस्क्राइब करुन। বন্ধুরা, আজ আমি বলবো যে কোনো মঙ্গলবারে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এই একটি জিনিস, জীবনে দুর্ভাগ্য চলে যাবে, সৌভাগ্য ফিরে আসবে। শাস্ত্রমতে মঙ্গলবার হলো হনুমানজির বার। আর আপনি যদি স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার চারিপাশে থাকা নেগেটিভ শক্তি এবং রোগ জীবাণু মুক্তি হয়ে যাবে, এবং এমনকি আপনার জীবনে আগামী দিনগুলিতে আপনার যে সমস্ত বিপদ বা অমঙ্গল ঘটনা কিছু ঘটতে চলেছে সেখান থেকেও রক্ষা পেয়ে যাবে, একদম 100% সিওর। কারণ এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় জানতে পারবেন যা শাস্ত্রমতে আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। আমরা প্রত্যেকেই মঙ্গলবার দিন হনুমানজির বা বজরংবলীর পুজো করি, কিন্তু আপনি যদি এই মঙ্গলবার দিন এই জিনিসগুলি দিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই সৌভাগ্য ফিরে পাবেন। সাধারণত আমরা সব সময় কর্মব্যস্ততার মধ্যেই থাকি, কিন্তু এই মঙ্গলবার দিন হলো অত্যন্ত শুভ দিন। তাই প্রিয় দর্শক বন্ধুরা, এই সপ্তাহের মধ্যে একটি দিন সামান্য একটি কাজ করতে পারেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন। আপনার জীবনে সৌভাগ্য ফিরবে খুব তাড়াতাড়ি, কারণ এই জিনিসটি প্রত্যেকেরই করা দরকার। আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় খারাপ সময়ের মধ্যে পড়ি, এবং আমাদের জীবনে বিভিন্ন অঘটন ঘটনা ঘটতেই থাকে। এমনকি অনেক পরিবারের সদস্যরা বিভিন্ন রোগ জ্বালায় দীর্ঘদিন ধরে ভুগছে, আর এই রোগ জ্বালা থেকে মুক্তি পাচ্ছেন না। এর ফলে পরিবারে বিভিন্ন সমস্যা, নিজের মধ্যে মানসিক চিন্তা, বিভিন্ন দিক থেকে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা ভাবনা করছেন কিভাবে মুক্তি পাবেন, সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। এই জিনিসটি আপনি যদি মঙ্গলবার দিন করতে পারেন, এটি খুবই শক্তিশালী এবং আমাদের জীবনে খুবই কার্যকারী। শাস্ত্র মতে এর গুণাগুণ ব্যাপক। আপনারা অবশ্যই এই মঙ্গলবার দিন করেই দেখুন, ফল লাভ হাতে নাতে পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। মঙ্গলবার দিন যে কাজটি আপনাকে করতে হবে, আপনি একটি পাত্রের মধ্যে জলকে রোদে দেবেন, আর এই জলের মধ্যে সামান্য তিনটি এলাচ ফেলে দেবেন। আর এই এলাচ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আর যদি আপনাদের বাড়িতে না থেকে থাকে, তাহলে আপনারা সংগ্রহ করে নেবেন দোকান থেকে। তারপর এই এলাচকে জলের মধ্যে ফেলে দেবেন, তারপর স্নানের সময় আপনারা ওই জলে স্নান করবেন। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন। কারণ শাস্ত্রমতে আপনি যদি এইভাবে সপ্তাহের একটি দিন স্নান করতে পারেন, তাহলে আপনার মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তি যেমন বিদায় নেবে, এর পাশাপাশি আপনার জীবনে রোগ জীবাণু এবং দেহকে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করে তুলবে। এমনকি যারা মানসিক চিন্তার মধ্যে ভুগছেন, দিন রাত চিন্তা ভাবনা করছেন, আপনারা একবার এই জলে স্নান করে দেখুন, দেখবেন চিন্তা ভাবনা থেকেও রক্ষা পাবেন ও রেহাই পাবেন। তাহলে বুঝতেই পারছেন এই কাজটি যদি মঙ্গলবার দিন করতে পারেন, তাহলে কি কি ফল পেতে পারেন। আপনারা এই কাজটি প্রত্যেকেই করুন, কারণ মঙ্গলবার দিন হলো বজরংবলীর দিন, অর্থাৎ হনুমানজির দিন।
তাই এই ছোট্ট টোটকাটি সপ্তাহের একটি দিন মাত্র করেই দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুফল পাবেন। এরপর আপনাদের ছোট্ট আরেকটি টোটকা সম্পর্কে জানিয়ে দেব। আপনারা যদি এটি করতে পারেন তাহলেও কিছুটা হলে জীবনে সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই সব টোটকা একদিনই করি বা একবার করি সমাধান পেয়ে যাবেন তা নয়, আপনারা মনে প্রাণে বিশ্বাস করুন, তারপর এই টোটকাগুলিকে নিয়মিত করতে থাকুন, দেখবেন আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে এবং সমস্যাও থাকবে, কিন্তু এই সমস্যাকে সমাধান করার দায়িত্ব আমাদের, তাই আপনিই পারেন এই সমস্যার সমাধানগুলি করতে। তার জন্য কিছু টোটকা ও কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতেই হবে, দেখবেন খুব সহজেই এর থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তাহলে হাতে নাতে ফল পেয়ে যাবেন। এবার বলবো, আপনারা বিছানায় শুতে যাবার আগে কয়েকটি লবণের দানা বিছানায় ছড়িয়ে দিয়ে দিন, এতে আপনার অনেক উপকার হবে। লবণের দানাগুলি অনেকক্ষণ থাকবে, তারপর সেগুলিকে ঝেড়ে ফেলে দিন, তারপর আপনি বিছানায় শুয়ে পড়ুন। যেমন আপনার বিছানাটি রোগমুক্ত হবে তেমনি আপনার বিছানায় কুপ্রভাব দূর হয়ে যাবে এবং অশুভ শক্তি বিদায় নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জীবনে কখনোই নেগেটিভ শক্তি বা খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না। এমনকি রাতে যারা ভয়ানক স্বপ্ন দেখতেন এবং দুঃখের স্বপ্ন দেখতেন যার ফলে নিদ্রা ভালোভাবে হতো না, এর পর থেকে দেখবেন আপনার নিদ্রা ভালোভাবে হচ্ছে এবং রাতে ভালো ঘুমাতে পারবেন। সকল প্রকার ভয়ানক স্বপ্ন এবং দুঃখের স্বপ্ন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এরপর আরেকটি ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দিই, এটি যদি করতে পারেন তাহলে আপনার ব্যবসার উন্নতি হবে। বিশেষ করে যারা ব্যবসা করেছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না, দিন দিন ব্যবসায় লস খাচ্ছেন, তারা অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন আপনি আপনার ব্যবসায় চরম উন্নতি লাভ করতে পারবেন। আপনার ক্যাশবক্সের পাশে লবণ এবং লবঙ্গ একসাথে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি এটিকে রেখে দিতে পারেন আপনার ক্যাশবক্সের পাশে। আর এই ক্রিয়াটি করতে হবে যে কোনো মঙ্গলবার ও বৃহস্পতিবার দিনে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনো রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে। আর যদি আপনারা সনাতন পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।